যে কি প্লাস প্লাস যখনই থাকবে কি আমরা মূলত স্পেশাল ইনক্রিমেন্ট অপারেটর বলবো কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যায় যে কি অনেক সময় আই প্লাস প্লাস অথবা অনেক সময় প্লাস প্লাস আই এই দুই টাইপের আমরা রাশি দেখি এখন মাথায় রাখবা যদি প্লাস প্লাস পরে থাকে তখন আসলে এটিকে আমরা বলবো ফার্স্ট ফিক্স এটিকে আমরা বলবো ফার্স্ট পিক্স ইনক্রিমেন্ট অপারেটর এবার যদি প্লাস প্লাস যদি আগে থাকে তখন এটাকে আমরা বলবো প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর আমি আবার বলছি আই প্লাস প্লাস থাকা যেহেতু প্লাস প্লাসটি পরে আছে তাই এটিকে আমরা বলবো ফার্স্ট পিক্স ইনক্রিমেন্ট অপারেটর আবার যদি প্লাস প্লাস যদি আগে থাকে সেক্ষেত্রে হবে প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর একইভাবে যখন মনে করো আমার এ মাইনাস মাইনাস আছে যেহেতু মাইনাস মাইনাস আগে আছে সরি মাইনাস মাইনাস পরে আছে তাই এটির নাম হবে পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট অপারেটর একইভাবে মাইনাস মাইনাস এ যেহেতু মাইনাস মাইনাস আগে আছে সেহেতু এটির নাম হবে প্রিফিক্স ইনক্রিমেন্ট সরি প্রিফিক্স ডিক্রিমেন্ট অপারেটর এখন এই যে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটর এবং প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর এই দুটির কথা একই কথা যে কি আয়ের মান এক বাড়ানো হ্যাঁ আবার এদিকে এ মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাসে যেটাকে আমরা ফার্স্ট ফিক্স ডিক্রিমেন্ট অপারেটর এবং প্রিফিক্স ডিক্রিমেন্ট অপারেটর বলি এই দুটির কথাও কিন্তু একই কথা যেটা হচ্ছে এর মান এক কমন কিন্তু এই দুটির কথা সামান্য হলেও ফার্স্ট ফিক্স এবং প্রিফিক্স এর মধ্যে একটু সামান্য পার্থক্য রয়ে যায় সেজন্য আমি তোমাদের কাছে একটি জনপ্রিয় প্রশ্ন উপস্থাপন করলাম জনপ্রিয় প্রশ্নটি হল ফোস্ট ফিক্স এবং প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটরের পার্থক্য কি অথবা আই প্লাস প্লাস অথবা প্লাস প্লাস আইয়ের মধ্যে পার্থক্য কি এখন এই পার্থক্যটি তোমাদেরকে বোঝানোর জন্য আমি দুটি কলাম করলাম কলামের মধ্যে দেখতে পাচ্ছি কি প্রথম কলামের মধ্যে আমরা আই প্লাস প্লাস রাখলাম অর্থাৎ এটি হচ্ছে ফোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটর এবং পরবর্তীতে প্লাস প্লাস আই দিলাম অর্থাৎ এটি হচ্ছে স ইনক্রিমেন্ট অপারেটর এখন যদি আমি প্রথম পার্থক্যটা একটু করে বুঝিয়ে বলি আই প্লাস প্লাস বলতে আসলে আমরা বুঝবো প্রথমে চলকের মান ব্যবহার হবে এবং তারপরেই চলকের মান এক বৃদ্ধি হবে আর অপরদিকে প্লাস প্লাস আই অর্থাৎ এটিকে আমরা প্রেফিক্স ইনক্রিমেন্ট অপারেটর বলে থাকি এক্ষেত্রে হবে কি প্রথমে চলকের মান এক বৃদ্ধি হবে তারপর চলকের মান ব্যবহার হবে জানি একটা ঘোরাটে ব্যাপার হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমি আবার বলছি এখানে যেহেতু আয় আগে প্লাস প্লাসটা পড়ে তাই বৃদ্ধি পাবে পড়ে আর এখানে প্লাস প্লাস আই যেহেতু প্লাস প্লাসটা আগে তাই বৃদ্ধি পাবে আগে মূল ব্যাপারটা হচ্ছে এখানে সেই জন্য আই প্লাস আই প্লাস প্লাস অর্থাৎ প্লাস প্লাস পরে আছে তাই আয়ের মান প্রথমে ব্যবহার হবে তারপরে বৃদ্ধি পাবে আর ওইদিকে প্লাস প্লাস আই যেহেতু প্লাস প্লাস চিহ্নটা আগে আছে তাই আগে বৃদ্ধি পাবে তারপরে ব্যবহার হবে আসলে এই দুটি ব্যাপার আমরা উদাহরণ ছাড়া সহজেই বুঝতে পারবো না তাই আমি একটি চমৎকার উদাহরণ দিচ্ছি যেমন ধরে দেখো ধরে নিচ্ছি আই ইকুয়েল টু থ্রি জ্যা ইকুইয়েল টু আই প্লাস প্লাস তাহলে এক্ষেত্রে আমাদের সর্বশেষ মূলত আউটপুট আমরা বের করব। অর্থাৎ আউটপুট বলতে বোঝাচ্ছি এর মান কত হবে এবং এর মান কত হবে এই দুটি আমরা বের করব। একই রকম আমি এখানেও একটি উদাহরণ দিচ্ছি এর মান হচ্ছে থ্রি এবং পরবর্তীতে লাইনটা হচ্ছে জ্যা ইকুইয়াল টু প্লাস প্লাস আই এক্ষেত্রে আমরা আউটপুট বের করব। এবং আউটপুট যেটি সেটা হচ্ছে এর মান কত হবে দেখব এবং এর মান কত হবে আমরা দেখব প্রথমত আসি এর মান থ্রি তারপরে হচ্ছে জে ইকুইয়াল টু আই প্লাস প্লাস আমি বলেছিলাম আয় প্রথমে প্লাস প্লাস পরে যেহেতু পরে তাহলে পরে বৃদ্ধি পাবে অর্থাৎ প্রথমে আয়ের মান ব্যবহার হবে অর্থাৎ প্রথমে আয়ের মানটা জায়কে দিব তো আয়ের মান তো ত্রি এই থ্রি মানটা যখন আমরা জায়কে দিব এর মান হবে ত্রি এরপরে পরে আয়ের মান এক বাড়বে আগে আয়ের মান ছিল ত্রি এখন যদি একবারে তাহলে আয়ের মান হবে ফোর ব্যাপারটা বুঝতে পারছো আশা করি এরপরে দেখো দ্বিতীয় উদাহরণটা এখানে আই ইকুয়েল টু থ্রি জে ইকুয়েল টু প্লাস প্লাস আই যেহেতু প্লাস প্লাস চিহ্ন আগে আছে তাইলে আয়ের মান আগে বাড়বে অর্থাৎ আয়ের মান আগে থ্রি ছিল এর মান যদি একবারে আয়ের মান হবে ফোর এরপর বৃদ্ধি পাওয়ার পরেই তারপরে আয়ের মানটা জেকে দিবে অর্থাৎ আয়ের মান যেহেতু ফোর ফোরটা যখন কে দিবে এর মানও হবে ফোর এই সামান্য পার্থক্যের কারণে দেখো আউটপুট দুটির মধ্যে মানের পার্থক্য হয়ে গেল তো এই ছিল আমাদের আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য এরপরে আসি এই যে পোস্ট ফিক্স এবং প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটরের আমরা কিছু চমৎকার ব্যবহার দেখব যেটা মূলত আমাদের এমসিকিউতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই আমি লিখে দিলাম এখানে এমসিকিউ আছে এখানে ইম্পর্টেন্ট তো আরেকটি কথা না বললেই নয় আমি যেমন ধরো বলেছিলাম যে কি আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই এই দুটি ব্যাপার হচ্ছে আয়ের মান প্রথমে ব্যবহার হবে তারপর আয়ের মান এক বৃদ্ধি পাবে আর এখানে হচ্ছে আয়ের মান প্রথমে এক বৃদ্ধি পাবে তারপরে আয়ের মান ব্যবহার হবে আর যদি আমি ডিক্রিমেন্ট অপারেটরের কথা বলি যেমন ধরো আই মাইনাস মাইনাস আর এটা হচ্ছে মাইনাস মাইনাস আই তাহলে আই মাইনাস মাইনাসের ক্ষেত্রে হবে আয়ের মান প্রথমে ব্যবহার হবে তারপরে আয়ের মানে এক কমে যাবে মাইনাস মাইনাস থাকলে এক কমে যায় আবার ওইদিকে মাইনাস মাইনাস আই বলতে বোঝাচ্ছে প্রথমে আয়ের মান এক কমে যাবে তারপরে আয়ের মান ব্যবহার হবে দেখি এই চারটি টেকনিকের উপর ভিত্তি করে আমরা এখানে প্রায় ছয়টি চমৎকার কিছু উদাহরণ করব। যেগুলো আসলে এমসি কিউতেও আসে তোমরা একটু মনোযোগ দিয়ে এই জিনিসটা বুঝে নাও আমাদের প্রথম যে এমসিকিউটা সেটা খেয়াল করো এ ইকুয়েল টু ফাইভ বি ইকুয়েল টু টু সি ইকুয়েল টু প্লাস প্লাস এ বি টু সি মাইনাস মাইনাস আমাকে বের করতে হবে সর্বশেষ এ বি সি এর মান কত হবে এখানে একটু লিপিবদ্ধ করব আমরা তো দেখো আমি তোমাদেরকে যে টেকনিকটা বলছি যখন কোনো চলকের মান দেওয়া থাকবে তাদের জন্য কোনো রাফ চিন্তা করতে হবে না যেগুলোর মান দেওয়া থাকবে না সেগুলোর জন্য আমরা রাফ চিন্তা করব। যেমন ধরো এ ইকুয়েল টু ফাইভ এখানে কোনো রাফ করতে হবে না বি ইকুয়েল টু টু এখানে কোনো রাফ করতে হবে না কিন্তু পরবর্তী লাইনটা হচ্ছে সি ইকুয়েল টু প্লাস প্লাস এ এই জায়গাতে আমাদের একটা ছোট্ট রাফ হবে সেটা হচ্ছে প্লাস প্লাস এ অর্থাৎ এর মান আগে বাড়বে তাহলে আগে ওয়ান বাড়বে তাহলে আগে ছিল এর মান ফাইভ এখন এর মান যখন এক বৃদ্ধি পাবে তখন হবে এর মান সিক্স এরপরে এর মানটা সি কে দিবে অর্থাৎ সি এর মানও হবে সিক্স ঠিক আছে এরপরে আসো বি ইকুয়েল টু সি মাইনাস মাইনাস আমি বলেছিলাম সি যেহেতু আগে আছে মাইনাস মাইনাস পরে আছে তার মানে আগে বি ব্যবহার হবে তারপরে এক কমে যাবে তাহলে সি এর মানটা আগে বি কে দিয়ে দেব। অর্থাৎ সি এর মান ছিল আগে সিক্স এই সিক্সটা যখন আমরা বি কে দেব তখন আসলে বি এর মানটা হয়ে যাবে সিক্স এরপরেই সি এর মান এক কমে যাবে অর্থাৎ আগে সি এর মান ছিল সিক্স এরপর হয়ে যাবে ফাইভ তাহলে আসলে আমাদেরকে ফাইনাল ভ্যালুগুলো বের করতে হবে ফাইনাল ভ্যালু বলতে বুঝাচ্ছি আমি সর্বশেষ যেমন ধরো আমার এখানে সি এর মান ফাইভ আছে সি এর মান সিক্স আছে বি এর মান সিক্স আছে সি এর এর মান সিক্স আছে কিন্তু আগেও তো মান ছিল এই মানগুলো আর এখানে আমরা কাউন্ট করতে পারবো না সর্বশেষ যেটা মান যেমন ধরো সি এর সি এর মান সর্বশেষ হচ্ছে এটি সি ইকুয়াল টু ফাইভ এর মান সর্বশেষ হচ্ছে সিক্স এর মান সর্বশেষ হচ্ছে সিক্স তাই আমি বলবো আমাদের আসলে আনসারটা হচ্ছে এর মান সিক্স বিয়ের মানও সিক্স এবং সি এর মান হচ্ছে ফাইভ এবার আসি আমরা দ্বিতীয় উদাহরণটা একটু করে দেখে নিই ভালো করে দেখো দ্বিতীয় উদাহরণের মধ্যে আছে কি এক্স ইকুয়েল টু থ্রি ওয়াই ইকুইল টু টু স্টারিক্স এক্স অর্থাৎ এখানে এক্সের মানকে দ্বিগুণ করতে হবে তাহলে এক্স ইকুয়াল টু যদি থ্রি হয় ওয়াই ইকুইল টু টু স্টারিক্স এক্স এক্স অর্থাৎ এক্সের মানকে দ্বিগুণ করবো এক্সের মানকে দ্বিগুণ করলে ছয় এই যে ওয়াই ইকুয়েল টু হবে সিক্স এই লাইনে এরপরে আসি এই জায়গায় ঝ্যাট ইকুয়েল টু মাইনাস মাইনাস এক্স যেহেতু মাইনাস মাইনাস আগে আছে তাহলে এর মান আগে এক কমিয়ে ফেলব তাহলে এক্স এর মান আগে ছিল থ্রি এখন যদি এক কমিয়ে দিই টু হবে এরপরে এক্স এর মানটা আমরা জেডকে দিব অর্থাৎ জেড ইকুয়াল টু হবে টু আমি আবার বলছি মাইনাস মাইনাস আগে আছে বিদায় এর মান আগে এক কমানো হলো তারপরে এর মানটা জেডকে আমরা দিয়ে দিলাম এরপর আসি পরবর্তী লাইনে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস প্লাস এই যে এখানে এক্স এর মানটা আগে ওয়াইকে দিব অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স এর মান টু এই যে এই থ্রি মানটা নিব না কারণ সর্বশেষ মানটাই হবে এক্সের মান টু টুটা আমরা ওয়াইকে দিব এরপরে এক্সের মান এক বৃদ্ধি পাবে অর্থাৎ এক্স ইকুয়াল এটি হচ্ছে এক্সের সর্বশেষ মান এবং এটি হচ্ছে আমাদের ওয়াই এর সর্বশেষ মান এবং এটি হচ্ছে আমাদের জেড এর সর্বশেষ মান তাই আমরা বলবো যে কি এক্স ইকুয়াল টু থ্রি এবং ওয়াই ইকুয়াল টু টু এবং জেড ইকুয়েল টু টু এরপর আসি আমরা তিন নং আমরা উদাহরণের মধ্যে এখন দেখো প্রথমে আই ইকুইল টু ফাইভ জায় ইয়েল টু মাইনাস মাইনাস আই এখন এই যে আই ইকুয়াল টু ফাইভ তার জন্য কোনো রাফ দরকার নেই কিন্তু আই টু মাইনাস মাইনাস এই জায়গায় একটা রাফ দরকার মাইনাস মাইনাস আই অর্থাৎ আয়ের মান আগে এক কমে যাবে আই এর মান এক কমে যাচ্ছে এবং আয়ের মানটা আমরা জে কে দিব অর্থাৎ জ্যা ইকুইয়াল টু ফোর হবে এরপরে হচ্ছে তোমার কে ইকুইল টু মাইনাস মাইনাস আই এটার জন্য একটা ছোট্ট রাফ দরকার প্রথমে এর মান এক কমে যাবে যেহেতু মাইনাস মানে আগে আছে আয়ের মান এক কমে যাবে এর মান ছিল ফোর এখন এক কমে হয়ে যাবে থ্রি এরপরে এর মানটা যাবে কে এর কাছে অর্থাৎ কে ইকুয়েল টু হবে থ্রি এবার দেখো জে ইকুয়েল টু কে প্লাস প্লাস অর্থাৎ ক্যার মান আগে কে দিয়ে দেবো অর্থাৎ আমাদের এখানে রাফ যদি করি জ্যাকুয়াল টু এর মানটা আগে দিব এর মান থ্রি থ্রি মানটা কে দিব এবং কে এর মান এক বৃদ্ধি পাবে অর্থাৎ কে ইকুয়াল টু ফোর হয়ে যাবে কারণ আগে ছিল থ্রি তাহলে আমাদের সর্বশেষ ক্যার মান সর্বশেষ জ্যার মান সর্বশেষ আয়ের মান তাহলে আমরা আই ইকুইয়াল টু পাচ্ছি ফোর জে ইকুইয়াল টু পাবো থ্রি ক্য ইকুয়েল টু পাবো ফোর এবার আসি যেটা সচরাচর এমসি কিউতে আসে বিশেষ করে এই ধরনের প্রবলেমগুলো সেখানে হচ্ছে হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট ডটেজ এটি একটি ডিরেক্টিভ ফাইল তারপর দেওয়া আছে ইন্টিজার এক্স কমা ওয়াই অর্থাৎ এক্স এবং ওয়াই দুটি পূর্ণ সংখ্যা এক্স এর সিক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস প্লাস যেখানে প্রিন্ট এফ পার্সেন্ডি কমা ওয়াই অর্থাৎ আমাকে বলতে আমাকে এখানে আউটপুট কত সেটাই জিজ্ঞেস করবে তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তোমরা আউটপুট বের করার সময় তোমরা খেয়াল রাখবা প্রিন্ট এফের কথা প্রিন্ট এফ যেটা যে যেই জায়গায় প্রিন্ট এফ আছে মূলত ওইটি আউটপুট হবে যেমন ধর এখানে প্রিন্ট এর মধ্যে দেখা যাচ্ছে ওয়াই তার মানে ওয়াইয়ের মানটাই আমাদের কি হবে আউটপুট হবে কিন্তু এখানে এক্সের মান কত হচ্ছে সেটা আমার দেখার বিষয় না এখন দেখো এক্স ইকুয়েল টু সিক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস প্লাস আমি বলেছিলাম এক্স এর মানটা আগে ওয়াইকে দিবে অর্থাৎ আমি যদি রাফ করি ওয়াই ইকুয়াল টু হবে সিক্স এরপরে এক্স এর মান এক বৃদ্ধি পাবে অর্থাৎ এর মান হবে সেভেন কিন্তু আমার এক্সের মান কত সেটা লাগবে না কারণ আমাদের প্রিন্ট এফ এর মধ্যে আছে ওয়াই তার মানে এর মানটাই ছাপানো হবে তার মানে ওয়াই ইকুয়াল টু সিক্স সুতরাং আউটপুট হবে সিক্স এরপরে আসো আমাদের পাঁচ নং উদাহরণের মধ্যে চমৎকার আরেকটি উদাহরণ এখানে দেখো ইন্টিজারে একমা ফাইভ সরি ইন্টিজার এ ইকুয়াল টু ফাইভ এবং বি ইকুয়াল টু থ্রি এখানে তিনটি প্রিন্ট এফ আছে অর্থাৎ আউটপুট হবে প্রথম প্রিন্ট এফের মধ্যে বলা আছে যে কি এ প্লাস প্লাস দ্বিতীয় প্রিন্ট এফে এফ বি তৃতীয় প্রিন্ট এফ এর মধ্যে আছে অনলি এ এখন দেখো এ প্লাস প্লাস প্রথমে আমি বলেছিলাম এর মান আগে ব্যবহার হবে তারপরে এর মান বৃদ্ধি পাবে এর মান আগে ব্যবহার হবে তার মানে এর মানটা আগে প্রিন্ট এফ হবে অর্থাৎ প্রিন্ট হবে তো এয়ার মান কত এর মান তো ফাইভ তাইলে ওই ফাইভ সংখ্যাটি প্রিন্ট হয়ে যাবে এরপরে এর মানে বাড়বে অর্থাৎ এর মান হবে সিক্স এটি আমরা রেখে দিলাম কোনো সমস্যা নেই এটা আমাদের কম্পিউটারের মেমোরিতে রয়ে যাবে এরপরে আসো পরবর্তী আউটপুটটা হচ্ছে প্লাস প্লাস বি অর্থাৎ আগে যেহেতু প্লাস প্লাস আগে বিয়ের মান এক বাড়বে তো বিয়ের মান যদি এক বাড়ানো হয় বিয়ের মান হয়ে যাবে ফোর এরপরে বিয়ের মানটা প্রিন্ট এর মধ্যে যাবে অর্থাৎ ফোর ছাপানো হবে ফোরটাও ছাপাচ্ছে এরপরে আসো প্রিন্ট অফ এ অর্থাৎ আবার এর মান ছাপাইতে হবে কিন্তু এখানে যে এর মানটা ছাপাতে হচ্ছে এই এ বলতে কিন্তু ওই একে বোঝানো হচ্ছে না কারণ এর মানটা পরিবর্তন হয়ে যে সিক্স হয়ে গেছে এটা কিন্তু মেমোরিতে গেছে তাই এই মানটাই কিন্তু আমাদেরকে ছাপানো হবে কারণ এয়ার মানের কথা বলা হয়েছে এটা যেহেতু মেমোরিতে ছিল তাহলে এই এয়ার মানটাই ছাপাবে এবার আসো আমাদের সিক্স এক্সাম্পল সিক্স এখানে ইন্টিজার এ ইকুয়েল টু ফোর এবং বি ইকুয়েল টু এবং বি ইকুয়াল টু এ মাইনাস আমার এখানে প্রিন্ট এফে শুধু একটাই কথা বলছে বি প্লাস প্লাস অর্থাৎ বি এর মানটা আগে প্রিন্ট এফের কাছে যাবে তো বি এর মানটা কত সেখানে তো আমাকে এখান থেকেই বের করতে হবে তাই এখানে একটা রাফ দিয়ে দিচ্ছে প্রথমে বি ইকুয়াল টু মাইনাস এখানে বলা হচ্ছে এর মান আগে বি কে দেবো তারপরে এর মান কমে যাবে তো এর মানটা যদি আমি বি কে দিই এর মান তো ফোর ফোরটা যখন বি কে দেবো বি ইকুয়াল টু ফোর এরপর এর মান এক কমবে অর্থাৎ এ টু কত হবে থ্রি এখন আমাকে তো এখানে ছাপাইতে হচ্ছে প্রিন্ট এফ বি প্লাস প্লাস অর্থাৎ প্রথমে বিয়ের মানটাই তো আমাকে কি প্রিন্ট এফের কাছে যাবে অর্থাৎ বিয়ের মান যে ফোর এই ফোর মানটাই প্রথমে প্রিন্ট এফের মধ্যে যাবে আউটপুট হবে ফোর এর পরবর্তীতে বিয়ের মানটা এক বাড়বে যেটা বিয়ের মান ফাইভ হবে কিন্তু এই মানটা মেমোরিতেই রয়ে যাবে যেহেতু আমাদের আর কোনো আউট প্রিন্ট এফ স্টেটমেন্ট নেয় তাই এটা ছাপানোর কোনো সুযোগ নাই এখানে একটিমাত্র আউটপুট হবে তো একটি কথা বলে রাখি আমাদের এই ধরনের প্রবলেমগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে তাই আমি জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা তোমরা নিজেরাই বাসায় সলভ করবা বাসায় সলভ করে আমাকে বিভিন্ন কমেন্টের মধ্যে কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দিবা তাহলে আমি এ ইকুয়েল টু টু দিচ্ছি বি ইকুয়েল টু ফাইভ দিচ্ছি সি ইকুয়েল টু মাইনাস মাইনাস বি এবং এ ইকুয়েল টু মাইনাস সরি প্লাস প্লাস বি আমাকে সর্বশেষ এর মান কত হবে এর মান কত হবে এবং সি এর মান কত হবে সেটা একটু বের করে দিবা এটাই হচ্ছে মূলত আমাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন এই প্রশ্নের আনসারটা তুমি তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবা এখন দেখো আমি আরেকটি কথা বলি এই ধরনের প্রবলেম কিন্তু প্রতি সব সময় আসে তো তোমরা এই ধরনের প্রবলেমগুলো একটু বই থেকে দেখে দেখে একটু সলভ করবা তাও তোমাদের সুবিধার জন্য আমি বলি আমার একটা বই আছে বইটির নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মূলত একটি প্র্যাকটিস বুক বের করছি এই প্র্যাকটিস বুকটা হচ্ছে তিনটি চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে বের করছি তিনটি চাপ্টার বলতে আমি বুঝাচ্ছি তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এখানে বইয়ের খুব সুন্দর করে বইয়ের বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট টপিকগুলো এবং বিভিন্ন প্রোগ্রামিং এবং বিভিন্ন এমসিকিউ দেওয়া আছে এখানে প্র্যাকটিস করার জন্য আরও অনেক সুযোগ আছে এই ধরনের অনেক এমসিকিউ এই বইটিতে দেওয়া আছে যদি বইটি তোমরা কালেক্ট করো তাহলে আশা করি তোমরা উপকৃত হবে ধন্যবাদ